এ বিষয়ে আরও খবর জানাবো সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নীল মাহবুব নীল সবশেষ কী তথ্য আছে আপনার কাছে এই আন্দোলনের মামুন এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং আপনি দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আন্দোলন চলছে এবং তারা সর্বশেষ যে কর্মসূচি ঘোষণা করেছে সেটি হচ্ছে আমরণ অনশনের মানে তাদের যে দাবি আছে দুটি দাবি আছে এই দুটি দাবি না মানা পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি চলবে বলেই তাদের কিন্তু ঘোষণা এবং আজ কিন্তু শনিবার দুপুরে কিন্তু তারা এই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছিল এবং সেখান থেকে কিন্তু গণভবনে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা যাত্রা শুরু করেছিল তাদের ভাষ্য অনুযায়ী এই মিছিলটি যখন জাদুঘরের সামনে যায় ঠিক তখন কিন্তু পুলিশই বাধার মুখে পড়ে এবং সেখান থেকে তাদের পনেরো জনের অধিক আন্দোলনরত শিক্ষার্থীদের আসলে পুলিশ গ্রেপ্তার করে এটি তাদের ভাষ্য অনুযায়ী তারা টাইম বেঁধে দিয়েছিল তাদেরকে ছেড়ে দেবার রাত দশটা পর্যন্ত তবে সেই আল্টিমেটাম কিন্তু পূরণ না হওয়ায় এবং তাদের যে দাবি সেই দাবির কোনো সুরাহা না হওয়ায় কিন্তু তারা আন্দোলনটা আসলে চালিয়ে যাচ্ছে এবং নতুন কর্মসূচি কিন্তু তার ঘোষণা করেছে এবং সেই কর্মসূচি এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে চলছে তো তোমাল মামুন এই এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ এখানকার পরিস্থিতি জি ধন্যবাদ আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নীল মাহবুব